যে আমাকে যদি সাজা দিলে আমি বাঙালি, আমাকে যদি বলা হয় তুমি বিহারি হয়ে যাও, তুমি রোহিঙ্গা হয়ে যাও, তুমি চাকমা হয়ে যাও, এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক এবং অপমানজনক। এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখলাম 70-80 দশকে এবং 90-এর দশকে সশস্ত্র আন্দোলন পাহাড়ে শুরু হয়, যেটা পরবর্তীতে চুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে মিটিগেট করা হয় এবং থেমে থেমে এই সংকটগুলো বারবার ফিরে আসছে। সম্প্রতি যে যে ওসিরাতে আপনার এই ঘটনাটা ঘটলো, আপনারা দেখলেন সম্ভবত বৃহস্পতিবার রাতে একজন বাঙালি যুবক মামুন নামে, তাকে রাত 2:30 ফোন করে ডেকে নেওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি নাকি একটা মোটরসাইকেল চুরি করেছেন এবং এই অভিযোগে তাকে পিটিয়ে মারা হয়। এবং আজকে দেখলাম যে তার স্ত্রী যে মামলাটা করেছে, সেই মামলাতে যে তিনজনকে আসামি করা হয়েছে, এই তিনজন বাঙালি এবং আওয়ামী লীগের নেতা। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য দেখলাম যে এই ঘটনাটা কেন্দ্র করে বৃহস্পতিবারের পরের যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাটা আর বাঙালি খুনের মধ্যে থাকে নাই, সেটা বাঙালি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে টেনশনে চলে গেল। এই ঘটনাটা কেন্দ্র করে দেখলাম যে আমরা বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি বিভিন্ন জায়গায় পাহাড়ি জনগোষ্ঠীর দোকান পাট, ব্যবসা বাণিজ্য, তাদের মন্দিরে আক্রমণ করা হয়েছে, তারাও কাউন্টার বাঙালিদের বাড়ি ঘর দোকান পাট ব্যবসা বাণিজ্য মসজিদ আক্রমণ করে মসজিদ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ঘটনাগুলো ঘটেছে। এবং আপনারা দেখলেন যে বাঙালি মামুন হত্যার পরে চাকমাদের জনগোষ্ঠীর ভিতর থেকে তিনজন চাকমা মারা গেছেন এবং 50-এর উপরে আহত হয়েছেন, বাঙালিদের মধ্যেও এই বিশাল আহত হবার সংখ্যা আছে। তাহলে এই যে চক্র দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা বোধ করছি যে এবি পার্টির পক্ষ থেকে জাতিকে জানানোর প্রয়োজন আছে যে আসলে কি হচ্ছে এবং কি হওয়া উচিত। তো সেই জায়গাতে এবি পার্টির প্রথম বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সীমানায় যারা বাস করেন তারা সবাই বাংলাদেশী, বাংলাদেশের সংবিধান তাদের পরিচয় ঠিক করে দিয়েছে, তারা সবাই বাংলাদেশী। এবং এই বাংলাদেশী হওয়ার পরে কেউ সমতলি হতে পারেন, কেউ পাহাড়ি হতে পারেন, কেউ বাঙালি হতে পারেন, কেউ বিহারি হতে পারেন, তিনি চাকমা হতে পারবেন, মারমা হতে পারবেন, খাসিয়া হতে পারবেন, সাঁওতাল হতে পারবেন, মারিন্ডি হতে পারবেন, যত জনগোষ্ঠী আছে যার যার আত্মপরিচয়, জাতিসত্তার যে পরিচয়, এর শতভাগ ধারণ করবার পুরো অধিকার আমাদের সংবিধান আপনাদেরকে দিয়েছে। অতএব আমরা যেটা বারবার বলছি আমাদের পক্ষ থেকে, যে এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে, সহিংসতা হচ্ছে, সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যারা খুন হয়েছেন তাদের সবার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই, পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা দরকার, যে যে পক্ষে হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে হিন্দু ধর্মের হোক, সে মুসলমান হোক, যে হোক, একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দিতে হবে। এটা আমাদের দ্বিতীয় বক্তব্য। কার কোথায় ক্ষোভ আছে, বঞ্চনা আছে, না পাওয়ার কষ্ট আছে, সেই কষ্টগুলোকে অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা দাবি করছি আজকের এবি পার্টির তরফ থেকে যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা ন্যায় কমিশন গঠন করেন। এই ন্যায় কমিশনের কাজ হবে, সারা দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটেছে, ক্যানাডাতে ঘটেছে, কম্বোডিয়াতে ঘটেছে, মিয়ানমারে চেষ্টা করা হচ্ছে, সিয়েরা লিওনেতে হয়েছে, কঙ্গোতে, রুয়ান্ডাতে হয়েছে, এই জাতিসংগত সংঘাতগুলোকে আলোচনার মধ্য দিয়ে কার কি প্রাপ্যতার ঘাটতি আছে সেটা অ্যাড্রেস করেন, সবার কষ্টের কথাগুলো শোনেন, চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায়, সাঁওতাল, মারিন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতিগোষ্ঠী আছে, কুকি, চীন যারা আছে, প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার, এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার। সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে, যেই সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন, তাদের পরামর্শ নেন, তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন, তাদের থেকে আমরা শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে দিতে পারবো না।